আল্লাহর পয়গম্বর আবু যর গিফারিকে ডাকতে বললেন আবু যর গিফারি রে তুমি এত আমল কি আমল করো যে আমল করার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের যত ফেরেশতারা আছে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা সমস্ত ফেরেশতাগুলো তোমারে চেনে তুমি এত কি আমল করো কি আমল করো তখন আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله আমি এমন কোন আমল করি নাই তবে হ্যাঁ আমি একটা আমল করি আমার মনে পড়েছে সেই আমলটা হলো সব সময় আমি নিজেকে ছোট মনে করি সব সময় নিজেকে গুনাহগার বান্দা মনে করি সব সময় নিজেকে ছোট মনে করে চলি কখনো অহংকার করি না গর্ব করি না আপনার যে সাহাবী আমি এই মনের ভিতরে আমার এই অহংকার নাই গর্ব নাই সব সময় নিজেকে সব সময় ছোট মনে করি আর মনে মনে ভাবি আল্লাহ রব্বুল আলামিন মনে হয় জাহান্নাম তৈরি করে রেখেছেন এই জাহান্নামটা মনে হয় আমার জন্য তৈরি করে রেখেছেন আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই সর্বপ্রথম মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামে আমাকে নিক্ষেপ করবেন সব সময় নিজেকে ছোট মনে করি আর দ্বিতীয় নাম্বার একটা আমল করি বেশি বেশি করে সূরাতুল ইখলাসের আমল করি আল্লাহু আকবার বলি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনারাও পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بشي بشي করে সকাল সন্ধ্যা এই সূরাতুল ইখলাসের আমল করি এই সূরাতুল ইখলাসের এত পাওয়ার যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাসের আমল করে এই ব্যক্তির জীবনে কখনো অভাব অনাটন আসবে না বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুইটা আমল করি নিজেকে সব সময় ছোট মনে করি আল্লাহ পাকের কাছে তওবা করি আল্লাহ পাকের কাছে মাফ চাই নিজেকে মনে করি জাহান্নাম মনে আই আল্লাহ পাক তৈরি করেছেন আমার জন্য আর দ্বিতীয় নাম্বার আমল করি বেশি বেশি করে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করি যখনই আমি নামাজ পড়ি তখনই সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ি আল্লাহু আকবার বলি মুসলমান ভাই আপনারাও যখন নফল ইবাদত করবেন তাহাজ্জুদ নামাজ করবেন সূরাতুল ফাতিহা পাঠ করার পর সূরাতুল ইখলাস দ্বারা আপনারা নামাজ করবেন এই সূরাতুল ইখলাসের এত পাওয়ার এই সূরাতুল ইখলাস আমার আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষী দেয় আল্লাহ রব্বুল আলামিন জয়াক আল্লাহ রব্বুল আলামিন জয়াক আল্লাহ রব্বুল আলামিন জওয়া দ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই এই সূরার মধ্যে কিন্তু এই কথাই বলা আছে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাই আপনি আমিও যদি সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাসের তেলাওয়াত করি নামাজের ভিতরে যদি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করি আপনার আমার জীবনে কখনো অভাব অনাটন আসবে না বলি সুবহানাল্লাহ এ মুসলমান ভাই পরিশেষে একটা কথা বলে যাই আর তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি করে আপনারা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবেন যদি কোনো মুসলমান নর নারী আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় এক টাকা দান করে যদি কোনো মুসলমান নর নারী আল্লাহ পাকের রাস্তায় দশ টাকা দান করে আল্লাহ রব্বুল আলামিন ওই এক টাকার ওসিলা করে অন্য দিক দিয়ে দশ টাকা কামানোর ব্যবস্থা করে দেয় বলে সুবহানাল্লাহ এ মুসলমান ভাই আল্লাহ পয়গম্বরের মেয়ে ফাতিমা নবীর মেয়ে ফাতিমা এমন একজন নারীর বাড়িতে খাবার নাই নবীর মেয়ের বাড়িতে খাবার নাই খাবার নাই আল্লাহর রাস্তায় দান করার কতটা ফজিলত আল্লাহ পাকের রাস্তায় দান করলে কেমন হয় রে মুসলমান এ মুসলমান ভাই আজ একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কলিজার টুকরো আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার বাড়িতে আল্লাহর কলিজার টুকরো আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার বাড়িতে খাবার নাই হাসান হুসাইন
দিন চোখের পানি ছেড়ে দিয়ে আম্মুকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে আম্মু খোদা সহ্য করতে পারি না আজকে দুইটা দিন হয়ে গেল তিনটা দিন হলো বাড়িতে খাবার নাই ও মা আমরা কেমন করে বাঁচব আমরা তো ছোট মানুষ খাবার না খেলে তো আমরা মরে যাব ও মা একটু খাবার দাও একটু খাবার দাও এ মুসলমান ভাই আপুর প্রেসিডেন্টের মেয়ের বাড়িতে খাবার নাই তিন দিন হলো আল্লাহর পয়গম্বরের মেয়ে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরো মেয়ে ফাতিমা স্বামী আলীকে ডাক দে বলে ও প্রাণীর কলিজার টুকরো স্বামী আমার একদিন চলে যায় দুই দিন চলে গেল তিন দিনের মাথায় আজকে তো কোনো বাড়িতে খাবার নাই কলিজার টুকরো সন্তানগুলো ক্ষুধাই কাতরাচ্ছে খাবার বাড়িতে নাই আপনি একটু খাবারের ব্যবস্থা করেন আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন এ ফাতিমা রে আমার কাছে তো কোনো খাবার নাই তবে আমি একটা কাজ করতে পারি আমি একটু মদিনায় যাই দেখি কোনো কাজের ব্যবস্থা হয় নাকি যদি কাজের ব্যবস্থা হয় কিছু টাকা পাবো সেই টাকা দিয়ে বাজার করব সেই বাজার আজকে বাড়িতে নিয়ে আসব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেছেন কাজের খোঁজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে যাওয়ার পর কেউ হযরত আলীকে লাই নাই কাজের জন্য হে মুসলমান ভাই আবার তৃতীয় দিনের মাথায় চতুর্থ দিন আবার তিনি কাজের উদ্দেশ্যে গেছেন কিন্তু কিছু কাজ করেছেন টাকা পাইছেন সেই টাকা দিয়ে তিনি তার সন্তানদের জন্য বিবির জন্য খাবার কিনে নিয়ে বাড়িতে যখন আসতেছেন প্রতিমধ্য একটা সায়েল একটা ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন আলী রে আমি একজন সায়েল ব্যক্তি আমি একজন ভিক্ষুক আমি আল্লাহ পাকের একজন বান্দা আজকে কয়টা দিন হলো খাবার নাই পেটে খাবার নাই ও আলী তোমার হাতে খাবার দেখা যায় আলী রে আজকে যদি তুমি আমারে কিছু খাবার দাও তাহলে আমি ভিক্ষুক খাইতাম আমি ভিক্ষুক খায়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের আয়াত কথা মনে পড়েছে ও আম্মা সা ইলা ফালা তানহার কোন ভিক্ষু কোন সায়েল আপনার সামনে যদি এসে হাত পাতায় ওই ভিক্ষুককে কখনো খালি হাতে ফেরত দিতে নাই কিছু না কিছু ওই ভিক্ষুককে দিয়ে তুমি বিদায় করে দাও এ মুসলমান ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা খাবার ছিল সমস্ত খাবারগুলো ভিক্ষুককে দিয়েছে এ মুসলমান ভাই ভিক্ষুক পেট ভরে খেয়েছে খাওয়ার পরে আল্লাহ পাকের প্রশংসা করেছে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়েছে এ মুসলমান ভাই কিন্তু আলীর মনটা বড় খারাপ যে সন্তানগুলো তিন দিন হলো না খেয়ে আছে বাড়িতে তার স্ত্রী না খেয়ে আছে আজকে কিছু টাকা পেয়েছে খাবার কিনেছিলাম কিন্তু সব খাবার তো ভিক্ষুককে খাওয়ালাম আজকে আমি বাড়িতে গিয়ে কি তাদেরকে বলবো এ মুসলমান ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছার সাথে সাথে হযরতে বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়ে বলতেছেন ও প্রাণের স্বামী আমার সন্তানগুলো খুদাই মনে হয় মারা যাবে আপনি কি খাবার নিয়ে এসেছেন তাড়াতাড়ি দেন আমার সন্তানগুলোকে খাওয়াবো মুসলমান ভাই আলীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে ফাতিমাকে ডাক দে বলে ফাতিমা রে খাবার কিনেছিলাম খাবার কিনেছিলাম প্রতিমধ্য ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ পাকের নামে কিছু চাইছে খাবার চাইছে আমি তারে দিয়েছি ভিক্ষু খেয়েছে শুকরিয়া আদায় করেছে আজকে যার কারণে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতে পারি না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে আর কোনো কথা বলে না আলীকে ডাক দে বলেন ও প্রাণের স্বামী আমার মনে হয় আবার হাসান হোসাইন দুনিয়া ছেড়ে চলে যাবে খোদাই কাতরাচ্ছে ও আলী
আমার বাড়িতে তো এমন কোন সম্বল নাই সেই সম্বলটুকু বিক্রি করে খাবার কিনে নিয়ে আসতে বলবো তবে আমি একটা কথা সেলাই করতেছি সেই কথাটা আজকে সেলাই করা শেষ হয়েছে এই কথা নিয়ে আপনি মদিনার বাজারে যান মদিনার বাজারে গিয়ে এই কথাটা বিক্রি করে দিবেন এই কথা বিক্রি করে দিয়ে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমার সন্তানের জন্য আমার জন্য খাবার নিয়ে আসেন এ মুসলমান ভাই তিনি কথা বিক্রি করে কিছু টাকা নিয়ে আবার যখন আসতেছিল আবার ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়েছে ভিক্ষুক আবার আল্লাহ পাকের নামে কিছু চেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও সেই খাবারগুলো তারে দিয়েছে এ মুসলমান ভাই কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন ভিক্ষুককে দান করার পর তিনি যখন বাড়িতে আসতেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন একজন অপরিচিত মানুষ একটা উট নিয়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এরকম ভাবে ধরায়া দিয়ে বলেন এ আলী এই উটটি আপনি বিক্রি করেন মদিনাতে গিয়ে এই উটটি বিক্রি করে যে টাকা হবে এই টাকাগুলো আপনি আমারে দিবেন আর সেই টাকা থেকে কিছু টাকা আপনারে দেব আপনি সেই টাকা দিয়ে বাসার জন্য খাবার নিয়ে যাবেন আল্লাহু আকবার বলি মুসলমান ভাই খুব ভালো করে কথাগুলো খেয়াল করে শুনবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেছে উটটি বিক্রি করেছে উট বিক্রি করে যে টাকাগুলো পেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা আজকে বড় খুশি আজকে এই টাকা দিয়ে বাড়িতে খাবার কিনবে বাড়িতে নিয়ে যাবে হাসান হোসেন খাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে এ মুসলমান ভাই কিন্তু তিনি লক্ষ্য করে দেখে যে জায়গায় মানুষ একটা মানুষ উট আলীকে দিয়েছিল সেখানে আশেপাশে লক্ষ্য করে দেখে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুব খোঁজাখুঁজি করলেন কিন্তু কোনো মানুষের খোঁজ দেখা পেলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মনে মনে ভাবলেন যে আমার কাছে তো অনেকগুলো টাকা আছে ওই মানুষ উট বিক্রি করে দেওয়ার পরে তো কিছু টাকা আমারে দিতে চেয়েছিল আজকে এই টাকাগুলো যে টাকাগুলো আমাকে দিতে চেয়েছিল সেই টাকার মধ্য থেকে আমি কিছু টাকা বাজার থেকে বাজার করে নিয়ে এসে আমার বিবি বাচ্চাদেরকে খাওয়াবো তাছাড়া তো আবার বিবি বাচ্চাগুলো মরে যাবে মুসলমান ভাই মক্কা নগরীতে এইরকম ঘটনা ঘটার পরে তিনি মদিনায় মদিনার বাজারে গিয়েছেন বাজারে গিয়ে আবার তিনি খাবার ক্রয় করেছেন খাবার ক্রয় করে বাড়িতে আসার সময় মুসলমান ভাই আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহর পয়গাম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন আলী আজকে তোমাকে যে একটা মানুষ উট দিয়েছিল তুমি যে উটটি বিক্রি করেছিলে সেই টাকাগুলো কোথায় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল যে একটা মানুষ উট নিয়ে এসেছে আমাকে দিয়েছে সেই উট বিক্রি করেছে আল্লাহর পয়গাম্বর সে কথা কেমনে জানলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গাম্বরকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে একজন ব্যক্তি উট দিয়েছে এটা আপনি কেমন করে জানলেন আল্লাহর পয়গাম্বর পয়গম্বর বললেন আলী জিব্রাইল আমিন এসে আমার কানে কানে বলে গেল আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তুমি নাকি ব্যয় করেছো দান করেছো তোমার সামনে একজন ভিক্ষুক এসে হাত পাতাইছে এই হাত পাতানোর সাথে সাথে তুমি যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাবার ক্রয় করেছিলে সেই খাবারগুলো তুমি তারে দিয়ে দিয়েছো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়েছে জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা উটের ব্যবস্থা করে দিয়েছে এটা কোনো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার কারণে আল্লাহ পাক স্বয়ং জান্নাত থেকে
মুসলমান ভাই ওই ব্যক্তির জন্য খাদ্য বরাদ্দ করে আমরাও যদি বেশি বেশি করে কোরআনের মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমরাও যদি বেশি বেশি করে দান সদকা করি এই দান সদকা আপনার নাজাতের জরিয়া হয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা